তাহিদ হৃদয় যখন বাউন্ডারির ওপাশে এই বলটা পাঠালেন, পেরিয়েছেন 50। লিটন দাসের রান তখন 48। একজন ব্যাটার 50 করলে অন্যজনের রান 48, এ আর বলার মতো কি। তবে এদিন অবশ্য বলার মতো গল্প তো ছিলই। তাহিদ হৃদয় যখন উইকেটে আসলেন তখন আবার লিটনের রান ছিল 45। এলকেডি রান 3 বাড়তেই হৃদয় করে ফেললেন দারুণ একটা 50। এতই ধার ছিল হৃদয়ের ব্যাটে। কেবলই 27টা বল ছিলেন মিরপুরের উইকেটে, অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন 31 মিনিট মাঠে থাকার পুরো সময়টাই, এমন সব শর্ত তাই বলে। 4টা 4 ছিল হৃদয়ের ব্যাটে, 4-এর চেয়ে অবশ্য 6-এ বেশি মনোযোগ। 6-এর সংখ্যা যে 6, থামার আগে 27 বলে 54 রান, স্ট্রাইক রেট 203, কেবল 10টা বলই ডট খেলেছেন হৃদয়। লিটনকে রেখে আগে ভাগেই 50, লিস্টে ক্যারিয়ারের 25 নম্বর, সবে বয়স 23, ডাকছে লিস্টে ক্রিকেটের 3000 রান, বলার মতো ব্যাটিং গড় 47, আর অন্যদিকে স্ট্রাইক রেট 86। সাদা বলের ক্রিকেটে অ্যাটাকিং ক্রিকেটই যে হৃদয়ের শেষ কথা। ডিপিএলে 4টা ইনিংস ব্যাট করেছেন হৃদয়, রান 255, ব্যাটিং গড় 127, আর স্ট্রাইক রেট 164। ডিপিএলের এই হৃদয়কে থামাইকে। মিরপুর সাক্ষী থাকলো হৃদয়ের দারুণ আরেকটা ইনিংসের। আউটের পর একটু আক্ষেপেরও দেখা মিলল, ব্যাটে লাগলো না তো, সঙ্গে আরেকটা আক্ষেপ, ম্যাচটা যে শেষ করে আসা গেল না। তাহিদ হৃদয়ের ব্যাট রীতিমতো তরবারি। আপনি প্রায় 250 স্ট্রাইক রেট একটা 50 দেখলে সেই ইনিংসকে কী বলবেন, কিংবা ওই ব্যাটটাকে আপনি কী বলবেন? ওই যে পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা লোগো রয়েছে, আবাহনীর হৃদয় বাংলাদেশ টিমের হয়েও একই রকম পারফরমেন্স করুক সেটাই বোধহয় সবার চাওয়া। সাম্প্রতিক সময়ে তিনি যে পরিমাণ পরিশ্রম করছেন, কিংবা তার ব্যাট যেভাবে কথা বলছে, পরিশ্রম বোধহয় অনেক কিছুই বলাতে পারে, অনেক কাজ সহজ করে দিতে পারে। তাহিদ হৃদয় বড় প্রমাণ, আবাহনীর তাহিদ হৃদয় বাংলাদেশ টিমের হয়েও ভালো করুক সেটাই বোধহয় সবার চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.